চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলের নাম হলো রিয়া সুইট ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, মোটামুটি আছি, কারণ কাল রাত থেকে আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হচ্ছে। এখন একটু ঠিক আছি, তো ওই জন্য সারা রাত ভালোভাবে ঘুমোতেও পারিনি। তার মধ্যে তো আছে গরম, এ তো লেগেই আছে। যাদের একতলা ঘর তাদেরকে তো বলার কিছু নেই যে কী পরিমাণে গরম ভোগ করতে হয়। তো ওই জন্য আমি সকালে বেটুকে আজ স্কুলে নিয়ে যেতে পারিনি, কারণ ভাবলাম যদি শরীরটা খারাপ করে স্কুলে যেয়ে, ওই জন্য যাইনি। স্কুল থেকে বেটুর আজ ছুটি দিয়ে দিয়েছি, তার জন্য বেটুর কী আনন্দ। কিন্তু ওর আনন্দ হলি বা, বেটুর ছুটি হলেও আমার তো ছুটি না, কারণ স্কুল ছুটি থাকা মানে বাড়িতে আরও বেশি কাজ। রোদে গরমে স্কুল থেকে আসার পরে না সব কাজ করতে মন যায় না। রান্নাটা তো করতেই হবে, কিছু করার নেই, তার সাথে ঘরটর মোছা এগুলোই করা হয়। কাচাকাচিগুলো প্রত্যেক দিন বেশি পরিমাণে করতে পারি না, কম কম করেই কাচি। তো আজ ভাবলাম বাড়িতে রয়েছি তো, ও আর শরীরটা মোটামুটি এখন একটু ঠিক আছে, ওই জন্য ভাবলাম দুটো ঘরেরই চাদরগুলো, বালিশের ওয়ার, এই সব জিনিসগুলো যেগুলো আছে সেগুলো একটু কাচাকাচি করে নিই। আর দুঃখ করে কি হবে বলো, আমার তো ছুটি দেওয়ার মতো মানুষই নেই। আর যদি আমার শাশুড়ি মা থাকতো অবশ্যই বলতো নিশ্চয় যে আজকের দিনটা তুমি একটু রেস্ট নাও, আমি তো রয়েছি কাজগুলো করে নেব। তো সেই বলার মতো মানুষটাই হারিয়ে গেছে, তো তার জন্য আর দুঃখ করে কিছু করার নেই। তোমাদের দাদা ভাই এটাই বলে যে যেটা চলে যায় সেটা তো আর ফিরে আসে না, সেটার জন্য দুঃখ করে কি করবি। তো আমি যদি এখনই আমার বাপের বাড়িতে ফোন করে মাকে বলি, মা কিন্তু সঙ্গে সঙ্গেই চলে আসবে। কিন্তু মায়েরও শরীর যেন তো বেশ ভালো যাচ্ছে না। আর আমার বেটু যখন ছোট ছিল তখন অর্ধেকটা দিন মাকে এখানেই থাকতে হতো, যখন তখন ফোন করলেই মাকে আসতে হতো। তোমরা সকলে জানো যে আমার বেটুর শরীর ছোটোর থেকেই খুব খারাপ, কারণ ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডার ধাত, শরীর খারাপ হলে ভালো হতেই চায় না। ওই জন্য তখন তো মায়ের মানে দিন কাটতো কী করে মায় জানে আর আমিই জানি। প্রথম প্রথম এই সব কথাগুলো ভেবে খুব কষ্ট লাগতো, এখন অনেক মনটাকে শক্ত করে নিয়েছি। তারপরে তো আমার তো এখন দুটো ফ্যামিলি, এক তোমরা আর একটা এখানে, আমি তো বলেই দিয়েছি। তো তোমরা তো আমার কাছে না এসে আমাকে সাহায্য করতে পারো, মনের জোর তো দাও কমেন্টে, আমার ওতেই আমি সন্তুষ্ট। তোমাদের ভিডিও দিয়ে নতুন নতুন কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো আর কিছু বলবো না, এদিকে দেখো আমি কাচাকাচি করার জন্য দেখো বসে পড়েছি। এগুলো একটু ভিজিয়ে দিই, কারণ ভিজিয়ে পরে বেটুকে খাওয়াবো, কারণ ওকে জলটা খাইয়ে আমি দুধ কর্নফ্লেক্স ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ জলটা খাওয়ার পরেই খাওয়ালে কী করে জানো তো, সকালে বমি করে দেয়। তো ওই জন্য একটুক্ষণ অপেক্ষা করলাম, বললাম তুমি জলটা খেয়ে একটু খেলো, আমি তখনকে চাদর টাদরগুলো একটু ভিজিয়ে দিই, তারপরে যেয়ে ওকে খাইয়ে দেবো। তো এদিকে দেখো ওকে খাওয়াতে বসে পড়েছি। আর ওর তো ক্যামেরা অন করলে ও এরকম মুখের কায়দা কেন করে আমি বুঝতে পারি না, ওর খুব ভালো লাগে, দেখো বলছে খুব সুন্দর হয়েছে দুধ কর্নফ্লেক্সটা, কিন্তু মোটেও খেতে চাইছিল না, তোমাদের সামনে বলছে খুব সুন্দর হয়েছে। তো কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে চলে এসেছি, একটুখানি বসেছিলাম, তারপর আবার এলাম এগুলো কাচাকাচি করার জন্য। তো চলো এগুলো কাঁচা ধোয়া করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে।
করার জন্য নেই বললে কিন্তু ভুল হবে। এ দেখো তোমাদের দাদাভাই ভাতটা রান্না করে রেখে দিয়েছে আর সবজিও কেটে দিয়েছে। আজ ডাল হবে ঢেঁড়স ভাতে আর পটলে আলু সোয়াবিনের সবজি। প্রথমে ভেবেছিলাম এটাই হবে, সকাল থেকে মাছের দেখা থাকেনি। তারপর তোমাদের দাদাভাই বলল তাহলে একটু বেলেতোড়ো কাজ আছে আমি যাই, তো বেলেতোর থেকেই ও মাছ নিয়ে এসেছিলো। তারপর আমি ডালটা আবার রেখে দিয়ে মাছের ঝোলই বানালাম, মাছের ঝোল পটলে সোয়াবিনে আলুতে তরকারি আর ঢেঁড়সের ভাতে। তো চলো আজকের মেনু এটাই আছে। তো আমি একেবারে চান টান করে চলে এসেছি চাদরটা বিছানার মধ্যে পাতার জন্য। আজ চাদরটা শুকাতে আমার পুরো দম বেরিয়ে গেল। এই বর্ষাকালের দিনে শুধু জামা প্যান্ট নিলো আর তুলো, চাদরটাও আজ আমাকে এটাই করতে হয়েছে। দু চার টোপ করে পড়ছে, আবার তুলছি আবার মিলছি। কোনো রকমে শুকিয়ে বিছানার মধ্যে পেতে দিলাম ভালোভাবে, বালিশের ওয়ারগুলো এখনও শুকোয়নি। তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিই। তোমাদের দাদাভাই এখনও ব্যাংক থেকে ওঠেনি আর আমিও শরীরটা খারাপ বলে আজ 10টার সময় কিছু খাইনি, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নিই। তোমাদের দাদাভাই বললো তোরা খেয়ে নে আমি পরে খাবো, যেন খাবার নিয়ে বসে গেছি। তো খাবার খেয়ে বেটুকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমারও একটু চোখটা লেগে গিয়েছিলো। তো তারপর উঠে দেখো বসে পড়েছি আমি সোফার এইটা সেলাই করার জন্য। এই সোফাটার মধ্যে এত কম কাপড়, তার মধ্যে এটাই তুলো ছিল, তুলোগুলো বার করে আমি সেলাই করছি, নাহলে তুলো দিয়ে সেলাই করাই যাচ্ছিলো না। আর বেটু পা দিয়ে দিয়ে ছিঁড়ে দিচ্ছিলো, বারকে বার অনেকটা ছিঁড়ে যাচ্ছিলো, ওই জন্য দেখো কত সুন্দর করে সেলাই করে দিয়েছি, বোঝা যাচ্ছে না খুব একটা। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের দীর্ঘ অপেক্ষার পর পার্সেল চলে এসেছে, এটা হলো একটা প্রিন্টারের কালি। তো আজকের ভিডিও আমি পার্সেল খুলতে খুলতেই বন্ধ করছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।